রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, সড়কপথে যাত্রীর ঢল, বেগ পেতে হচ্ছে ট্রেনে উঠতে, জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। লবণের দাম বাড়ায় বিঘ্নিত হতে পারে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, ট্যানারি মালিকদের কাছে এখনো টাকা বকেয়া, কাঁচা চামড়া ব্যবসায়ীদের অভিযোগ। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন। এবার বিস্তারিত, ঈদযাত্রায় চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। আর ঢাকা মাওয়া মহাসড়কে টোল নেয়ার ধীর গতিতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ বাড়ছে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলের পাশাপাশি খোলা ট্রাকে অতিরিক্ত ভাড়ায় বাড়ি ফিরছেন অনেকে। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়ে ভুয়াপুর লিংক রোড দিয়ে এলেঙ্গা হয়ে চলাচলের কারণে এ সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। যানজট এড়াতে বঙ্গবন্ধু সেতুর উভয় পারে 18টি টোল বুথ বসানো হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও যাত্রী ও পরিবহনের চাপ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত 12 কিলোমিটার সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে যানবাহন চলছে ধীর গতিতে। পাঁচ দিনের ঈদের ছুটিতে সড়কপথে যাত্রীদের ঢল, সকালের বৃষ্টি মাথায় নিয়ে বাস টার্মিনালে ভিড় জমে মানুষের, এতে নির্ধারিত সময়ে ছাড়তে পারছে না সব বাস। ট্রেনেও যাত্রীদের উপচে পড়া ভিড়, আসনের চেয়ে যাত্রী বেশি হওয়ায় ট্রেনে উঠতে বেগ পেতে হচ্ছে যাত্রীদের। শুভ মাহফুজের রিপোর্ট। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের ছুটে চলা, গেল ঈদের তুলনায় এবার ভিড় বেশি রাজধানীর বাস টার্মিনালগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না টিকিট, আর সকাল থেকে বৃষ্টি যোগ করেছে বাড়তি ভোগান্তি। না, টিকিট এখনো পাইনি, ওরা বলতেছে অলরেডি 12টা গাড়ির টিকিট ওরা সেল করে ফেলছে, ওগুলোর যাত্রী যাওয়ার পরে তারপর নতুন করে টিকিট তারা কাটবে। সোমবার পর্যন্ত টিকিটের দাম বেশি না নেয়ার অভিযোগ থাকলেও মঙ্গলবারে ব্যতিক্রম। রেগুলার তো 200-250 টাকা নেয়, এখন 500 টাকা নিচ্ছে, এনার থেকেও ভাড়া বেশি নিচ্ছে ওরা। যাত্রী কি আপনি কি মনে করেন সবাই সঠিক কথা বলে? 400 টাকার পরে জাম জোড়া গাড়ি বসে পড়ে রয়েছে। না, সবাই জিজ্ঞেস করেন সবাই বলবে 500, তারা তো অস্বীকারই করবে। এদিকে বৃষ্টি মাথায় নিয়ে সকালে কমলাপুর রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় দেখা গেছে যাত্রীদের, আসনের চেয়ে যাত্রী অনেক বেশি হওয়ায় ট্রেনে উঠতে কষ্টে পড়ে নারী ও শিশুরা। কমলাপুর থেকে মানুষ উঠতে পারতেছে না, যারা বিমানবন্দর থেকে টিকিট করছে বা জয়দেবপুর থেকে টিকিট করছে তারা কিভাবে যাবে? অবস্থা ততটা ভালো না, অনেক ভিড়, অনেক খেলাখেলি। গেট দিয়ে উঠছি আমি, আর আমার ছেলে জানালা দিয়ে উঠছে, উঠছে হচ্ছে জানালা দিয়ে। এদিকে মহাকালী বাস টার্মিনাল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার, জানান বাড়ি ফেরা নিরাপদ করতে তৎপরতার কথা। কোনো দেখবার যেন গাড়ি নিয়ে রাস্তা বের না হয়, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে এই ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন। আমরা গত ঈদে দুর্ঘটনার পরিমাণ অনেকটা কমিয়ে নিয়ে আসছি, আমরা আশা করব যে এই দুর্ঘটনার সংখ্যা যাতে জিরোর কাছাকাছি চলে আসে। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ ময়দানের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আবহাওয়া কিছুটা প্রতিকূল হলেও মুসল্লিরা যাতে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মেয়র। ঢাকাবাসী সবাইকে জাতীয় ঈদগাহে পরিবার পরিজন নিয়ে এসে নামাজ পড়ার আহ্বান জানান তিনি। নাশকতার কোনো আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহে এবছর 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানান। দক্ষিণের মেয়র জানান ঈদের দুপুর থেকে শুরু করে 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। গত বছরও আমি যেটা বলেছিলাম যে 24 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করব, আমরা সেটা সফলভাবে হয়েছি। এবারও আমাদের সেরকম প্রস্তুতি, আমাদের প্রায় 350-এর উপরে যন্ত্রপাতি আমরা ব্যবহার করব, আমাদের প্রায় 10,000 জনবল মাঠ পর্যায়ে নিয়োজিত থাকবে, আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে আমরা তদারকি করব। যেটা আমি নিবেদন করেছি, তৃতীয় দিনের জন্য যেন কোনো পশু রেখে দেওয়া না হয়। জমে উঠেছে রাজধানীতে কোরবানির পশুর হাটগুলো, পছন্দের পশু যাচাই বাছাই করতে এক হাট থেকে অন্য হাটে ঘুরছেন অনেকে, দাম নিয়ে চলছে দর কষাকষি।
দর্শক, এই মুহূর্তে রহমতগঞ্জের পশুর হাটে আছেন সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত, সৈকত, হাটগুলোতে পশুর সরবরাহ আপনি কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন যদি বিস্তারিত জানান? রাজধানীর পুরান ঢাকার এই রহমতগঞ্জ যে হাটটি, রহমতগঞ্জ মাঠে যে ক্লাবের যে মাঠে এইখানে যে হাট বসে, বেশ পুরনো হাট কিন্তু পুরান ঢাকার। এবং আজকে কুরবানির ঈদের কিন্তু আর মাত্র দুই দিন বাকি, মাঝখানে একদিন রয়েছে। এই হাট কিন্তু বলতে গেলে অনেকটা জমে উঠেছে। সকাল থেকে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কিন্তু ক্রেতা সমাগম কম ছিল, কিন্তু দুপুরের পরে যে বৃষ্টি কমার পরে কিন্তু হাটে ক্রেতা সমাগম বেড়েছে। পুরান ঢাকা যেহেতু তারা স্থায়ী বাসিন্দা, তারা এই মাঠকে ঐতিহাসিক মাঠ, তারা এখান থেকে গরু কিনে এই হাটে, যেহেতু একসময় মীরকাদিম, মুন্সিগঞ্জের মীরকাদিমের যে সাদা গরু, গাই গরু, সেটার জন্য পুরান ঢাকার মানুষের কাছে বিখ্যাত। কিন্তু এখন এই হাটে মীরকাদিমের গরুর পাশাপাশি কিন্তু দেশের বিভিন্ন এলাকার পাইকাররাও কিন্তু গরু নিয়ে আসে, খামারিরা গরু নিয়ে আসে, ছোট বড় সব ধরনের গরু কিন্তু এই হাটে সরবরাহ রয়েছে। আপনাদের একটু মীরকাদিমের গরু দেখাই। এই যে মীরকাদিমের যে সাদা গরু, এই গরুর যে বিশেষত্ব, এটা নাকি দেখতে সুন্দর, এটা সারনা এই গরু। তারা বেশ কয়েক মাস বাসায় পালার পরে কিন্তু এই সোয়ারি ঘাট সংলগ্ন এই হাটে নিয়ে আসে, এবং পুরান ঢাকার যারা ব্যবসায়ী বা স্থানীয় পুরান ঢাকার যারা বাসী, তারা কিন্তু এই মীরকাদিমের সাদা গরু কিন্তু তারা কিনে থাকে হাট থেকে। এই হাটে যারা আজকে এসেছেন তারা বলছেন যে এই হাটের এই গরুগুলা তারা বেশ কয়েকজন খামারে নিয়ে এসেছেন, এবং আজকের মধ্যে তারা এই গরু বিক্রি করে চলে যাবে। কিন্তু অন্য গরু যেগুলো রয়েছে, যে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা নিয়ে এসেছে, তারা বলে প্রচুর গরু তারা নিয়ে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত ক্রেতারা সমাগম এখন পর্যন্ত কম, তারা দাম বলছেন, কিন্তু বিক্রেতারা বলছেন তারা কিন্তু ঠিক দামই বলছেন। আর ক্রেতারা অভিযোগ করছেন যে না, এখন পর্যন্ত বিক্রেতারা কিন্তু দাম কিন্তু ছাড়ছে না, তারা প্রচুর দাম বলছেন, তারা একটা দাম হাঁকাচ্ছেন সেটা থেকে তারা কমাচ্ছেন না। এই প্রসঙ্গে বিক্রেতারা বলছেন যে যেহেতু এখন গোখাদ্যের পশু খাদ্যের দাম অনেক বেশি, এর জন্য তাদের খরচ বেশি হয়েছে, এবং তারা নিয়ে এসেছেন এর জন্য তাদের দাম বেশি। সব মিলে তারা আশা করছেন যে আগামী যে দুই দিন রয়েছে, আজকে এবং কালকে, এই দুই দিনে ক্রেতা বিক্রেতা তারা তাদের সাধ্য অনুযায়ী পছন্দের গরু কিনবেন, বিক্রি করবেন, এবং শেষ পর্যন্ত হাটে থেকে তারা গরু বিক্রি করে বাড়ি ফিরবেন। সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, পুরান ঢাকার রহমতগঞ্জ কোরবানি পশু হাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক। বছরের ব্যবধানে দেশে খোলা লবণের দাম বেড়ে প্রায় দ্বিগুণ। শঙ্কা দেখা দিয়েছে ঈদে পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে। কাঁচা চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকরা কারসাজি করে লবণের দাম বাড়িয়েছে। একই সাথে ট্যানারি মালিকদের বকেয়া থাকায় ক্ষোভও জানান তারা। আর লবণ মালিক সমিতি বলছে মধ্যস্বত্বভোগীদের অতি মুনাফার কারণেই দাম বেড়েছে পণ্যটির। মামুন আবদুল্লাহ, রিপোর্ট। একদিন পরই মুসলমানদের ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। কোরবানির সাথে পশুর সম্পৃক্ততা, যুক্ত পশুর চামড়ার ব্যবসাও। চামড়া টিকিয়ে রাখতে প্রয়োজন পর্যাপ্ত লবণের, সেই টার্গেটে শ্রমিকদের দিনরাত খাটুনি লবণের উৎপাদন বাড়াতে। পরিসংখ্যানে দেখা যায় দেশে বছরে 24 লাখ মেট্রিক টন লবণের চাহিদা থাকলেও শুধু কোরবানির সময়ই এর চাহিদা থাকে 1,25,000 মেট্রিক টন। পর্যাপ্ত লবণের সরবরাহ নিয়ে শঙ্কায় লবণ মালিক সমিতি বলছে মধ্যস্বত্বভোগীদের দাপটের কথাও। আমরা হিসাব নিকাশ করে দেখলাম 5.5 টাকা থেকে 6 টাকা লবণের পার কেজি উৎপাদন খরচ, আর সেইটা আমাদের কাছে বিক্রি করতেছে আপনার কাছে 14-15 টাকা। তো এই যে এত ব্যবধান, মানে 100% উপরে প্রফিট করতেছে, এই প্রফিটটা কে নিচ্ছে? ওই সিন্ডিকেশন করা আছে তো, ধরে রাখছে মালটাকে স্টক করে। এটা ওখানকার প্রভাবশালী কিছু লোক যারা জমির মালিক, হ্যাঁ, মধ্যস্বত্বভোগী, এরা ল্যান্ডলর্ড, দাম কমানোর জন্য একমাত্র কিছু আমদানি না করলে এই কয় টাকার দাম, 3-4 লক্ষ মেট্রিক টন মাল আনলে কোনো তো অসুবিধা নেই। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে এক লাফে লবণের দাম দ্বিগুণ হয়েছে, 700 টাকার লবণ কিনতে হচ্ছে 1400 টাকায়। তাই চামড়ায় পর্যাপ্ত লবণ দেয়া নিয়ে শঙ্কা। চামড়ার দাম 750 টাকা, 700 টাকা, লবণের দাম 1300 টাকা, এটা একটা এফেক্ট পড়ে, তো অনেক বড় এফেক্ট পড়ে, এটা না বলার কিছু নাই। পরার পর ওই চামড়ার উপরেই কস্টিংটা যায়, যাওয়ার পর দেখা যায় যে আমাদের বিক্রিটা খুব আগে যেভাবে হয়ে যেত খুব স্মুথলি, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। 100 টাকা 50 টাকা লাভ করা খুব টাফ হয়ে যায়। প্রত্যেক আড়তদার ভাইয়েরা এমনিই টাকা পায় না, উপরন্তু বছরের শেষে একটা ব্যবসা করতে গিয়ে তাদের যে একটা আশা থাকে 2টা পয়সা কামাবে, সেটা থেকে অনেকে বঞ্চিত হয়। দেশে এবছর 62 বছরের রেকর্ড ভেঙে লবণের উৎপাদন হয়েছে 22.5 লাখ মেট্রিক টন। তবুও কেন লবণের সংকট? প্রশ্ন নানা মহলে। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।
ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে পেশি শক্তির ব্যবহার হলে সম্পূর্ণ ভোট বাতিল করার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জানান, ব্যালটে ভোট গ্রহণ করা হলেও প্রতিটি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ঢাকা ১৭ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী সাতজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না। অন্য প্রার্থীরা নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং পেশি শক্তি ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করলে সে বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নির্বাচন কমিশনাররা ভোট কেন্দ্রে সকল প্রার্থীদের পোলিং এজেন্ট রাখার তাগিদ দেন। দেশ বাঁচানোর আহ্বানে এবার দেশের ৬ শহরে ১৫ জুলাই থেকে মেহনতি মানুষের পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপির ৪টি অঙ্গ সংগঠন। আসছে জুলাই আগস্টে এই কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী শ্রমিক দল, মৎস্যজীবী দল, কৃষক দল ও তাঁতি দল। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির ইসপে। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রী স্বীকার করেছেন সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কথা, আর বাজেট নিয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণের সঙ্গে রসিকতা করছেন প্রধানমন্ত্রী। রিজভি জানান, যেসব পুলিশ কর্মকর্তা অতি উৎসাহিত হয়ে বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে, হামলা করছে, তাদের তালিকা বিভিন্ন মানবাধিকার সংগঠনে পাঠাচ্ছে বিএনপি। বিএনপির নেতা জানান, ১৫ জুলাই নোয়াখালীতে পদযাত্রার মাধ্যমে শুরু হবে মেহনতি মানুষের পদযাত্রা। এরপর ১৯ জুলাই দিনাজপুর, রাজশাহীতে ২৮ জুলাই, ৫ আগস্ট যশোর, ১২ আগস্ট হবিগঞ্জ আর বরিশালে ১৯ আগস্ট পালিত হবে এই কর্মসূচি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে। রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, সড়কপথে যাত্রীর ঢল, বেগ পেতে হচ্ছে ট্রেনে উঠতে, জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। লবণের দাম বাড়ায় বিঘ্নিত হতে পারে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, ট্যানারি মালিকদের কাছে এখনো টাকা বকেয়া, কাঁচা চামড়া ব্যবসায়ীদের অভিযোগ। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায় ৩টায় থাকছে নিউজ টপ ১০, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।